সুজুকি ভাড়ায়। দেহের কোষ কলাবাটি বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক, কিডনি, পাকস্থলী, ত্বক, চুল ইত্যাদির যথাযথ কার্যকারিতার জন্য পানি অত্যাবশ্যকীয়। শরীরের সকল প্রকার কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন, কিন্তু অনেক সময় ভুল নিয়মে পানি পান করা নিজেকে ঝুঁকির মুখে ফেলে দিই। আমরা হারিয়ে পানি পান করলে দেখা দিতে পারেন নানা ধরনের শারীরিক সমস্যা। জন্য নিয়ে পানি মানে ক্ষতিকর দিকগুলো সম্পর্কে দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীর দিকে আঘাত করে স্টমাকে থেকে নিঃসৃত অ্যাসিডের কার্যকর্ম ক্ষমতা কমিয়ে দেয়, বদহজমের আশঙ্কা বাড়ে, তলপেটে যন্ত্রটা সহ একাধিক সমস্যা তৈরি হয়। দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত করুন বা মলাশয় চলে যায়, ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না। গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা GERD, দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে দিয়ে গিয়ে ধাক্কা মারে, এর ফলে পাকস্থলীর ভিতরের সরু নলিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা GERD মতো রোগ শরীরে বাসা বাঁধে। পানি পান করার পরে এই ছাঁকনিগুলো শরীরে প্রকাশ্যে পরিস্রুত কাজ করার জন্য শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরে আনন্দের অন্দর থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়, পরিস্রুত করার কাজ বাধা পায়, শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে। দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দাঁড়িয়ে পানি পান করলে এতে কিডনির কর্মক্ষমতা কমে, কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে।